এক সময় এই ডাকাতরা ছিল মোবাইল চোর, তারা কারণ বাজার, ফার্ম গেট, বিভিন্ন একটু জনবহুল এলাকাগুলিতে তারা মোবাইল চুরি করতো খণ্ড খণ্ড। এই মোবাইল চোরের এই 7-8 জন মিলে তারা ডাকাত চক্র গড়ে তোলে। তারা মোবাইল চুরি করে হয়তো সেটা তারা সাময়িক, তারা হয়তো বেশি লাভ হচ্ছে না, তখন তারা একসাথে মিলে তারা ডাকাত চক্র গড়ে তোলে। তারা তাদের তো আর গাড়ি নেই, তারা যে বাদী, আমাদের যে বাদীর যে আবেদন নূর মোহাম্মদ হলদার, বাদীর আবেদনের প্রেক্ষিতে আমরা দেখলাম যে সে একজন গাড়ির ড্রাইভার, সে কারণ বাজার এলাকায় সে তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কয়েকজন এসে বললো যে আমরা একটু হেমায়ত করে যাবো। তখন আসলে যেহেতু সে ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে তার কাজেও টিপ দেওয়া, সে তাদেরকেই বলে তাদের গাড়ি তুলে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। গাড়ি তোলার পরে দেখা গেল তাকে নিয়ে তারা হেমায়তপুর না গিয়ে তারে কালিয়াকুর নিয়ে গিয়ে সেখানে হাত পাও বেঁধে তাকে ফেলে তারা গাড়ি নিয়ে চলে যায়। তারপরে মামলা রুজু হয়। সেই মামলার প্রেক্ষিতে আমরা খিলগাঁও এলাকা থেকে এই পাঁচ, আরো ছিল এর মধ্যে 5 জন, তাই ডাকাতকে আমরা গাড়ি সহ গ্রেপ্তার করি। তারপরে তাদের সে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারলাম সে ওই যে গাড়িটা ছিনতাই করেছে কালিয়াকুর থেকে, সে তারে ফেলে দিয়ে তাকে ওই বাদীর কাছ থেকে গাড়ি দেওয়ার কথা বলে 50,000, তারপরে 10,000, প্রায় 60,000 টাকা নিয়েছে। নিয়ে আবার সে গাড়ি কিন্তু দেয় নাই, আবার সে আসলিয়া এসে সেখানে আরেকটা 3 টনের ট্রাক, যেখানে পেঁয়াজ, তারপরে আরো মাল মশলা ছিল, এগুলি সহ সেটাও ডাকাতি করেছে। তাকেও হাত পা বেঁধে ফেলে দিয়ে এই 3 টনের ট্রাকও সে নিয়ে গেছে, নিয়ে ওইটা সে বিক্রি করছে। আবার এই ট্রাক নিয়ে আবার আরেক জায়গায় গিয়ে সেখানে আবার হুন্ডা করে 4টা, আবার 4টা এক জায়গাতে 4টা, বিভিন্ন এলাকাতে আবার 4টা হুন্ডা চুরি করেছে, আবার হে চুরি করে হে ট্রাকের উপর করে এটা নিয়ে আসছে। তা আমাদের ডিবি তেজগাঁ ডিভিশনের তারা মিলে তারা গাড়িও উদ্ধার করেছে, ওই যে পিআইদের ট্রাক, ট্রাকও উদ্ধার করেছে, এবং 4 জায়গাতে যে 4টা হুন্ডা চুরি হয়েছিল 4টা হুন্ডা উদ্ধার করেছে। এবং আমরা তাদের বিরুদ্ধে একটি আশুলিয়া থানা, একটা হলো আমাদের কলাবাগান থানা, দুটি মামলা রুজু হয়েছে। এবং আমরা এই 5 জন ডাকাতি তারা স্বীকার করেছে যে তারা তাদের পেশাই এটা, তারা এরকম অজস্র আগে এক সময় ছিল মোবাইল চুর, তারপরে ছিনতাইকারী, এখন হয়েছে ডাকাত। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।